হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্বপ্ননীর কিচেন। স্বপ্ননীর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমের মরশুমে আম দিয়ে নানা রকম ডেসার্ট আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আজ আমি আমের ডেসার্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়েই কিন্তু আমের ডেসার্টটা রেডি হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক যে আমি এই আমের ডেসার্টটা কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। আমি এখানে কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি, আমি কিন্তু আঙুলের দুধ দিয়ে করব। যে প্যাকেট যে দুধগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা তৈরি করব। আর দেখুন, জলটা একটু হালকা ঈষৎ উষ্ণ গরম করে নেব। আর জলটা উষ্ণ গরম করে নামিয়ে নিয়েছি আর এখানে আমুলে 2টি 10 টাকা দামের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার আমুলের দুধটা ওই দিকে গুলে নেব খুব ভালো করে। আর এই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সিমই দিয়ে দিচ্ছি। তো আপনাদের পরিমাণ মতো আপনারা সিমইটা ইউজ করবেন। আমি এখানে 1 থেকে 1.5 কাপ মতো সিমই দিয়ে দিচ্ছি। 1.5 কাপ মতো সিমই দেওয়ার পরে এবার সিমইটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর খুব অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়, সেই দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দেখুন, হালকা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা আপনারা প্রথমে দিতেও পারেন, আবার এইটা এরকম করে ব্রাউন ভাজার পরেও দিতে পারেন। আপনাদের যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনারা করতে পারেন। তো এবার ভাজা হয়ে গেছে, এবার যে দুধটা আমি গুলে নিয়েছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে আর এটা কিন্তু একদমই সেদ্ধ হবে না। তো এরকম করে আমি 5টা মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, দুধে কিন্তু জল উঠে গেছে আর এটা কিন্তু অলরেডি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি ইউজ করছি 100 গ্রাম মতো। আমি এখানে কিন্তু বেশি চিনি ইউজ করিনি, কারণ দুধটাও খুব মিষ্টি আর আমটা দিয়ে যে ডিজাস্টটা করবো সে আমটাও কিন্তু ভীষণ মিষ্টি। তার জন্য আমি চিনিটা অল্প পরিমাণে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ইউজ করবেন। আর এখানে গোটা গরম মশলা 2টি এলাচ আমি এখানে একটু ফাটিয়ে নিয়েছি, সেই এলাচের দানাটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু স্মেলটা আরও ভালো আসবে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি 6-7 খানা কাজু বাদাম এবং কিশমিস ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু ইউজ করতে পারেন। তো এটা দিয়ে 2 মিনিট নাড়ার পরে আমি এটাকে একদম ঠান্ডা করতে রেখে দেব। আর ঠান্ডা অবস্থায় কিন্তু এটা দিতে হবে। তো এখানে আমি দেখুন ছোটো ছোটো করে 2 খানা আম কেটে নিয়েছি। এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেস্ট কিন্তু করা হয়ে গেছে। এবারে আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি আর এই পেস্টটা এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা কিন্তু খুব মিহি করে করতে হবে যেন কোনো বাউন্স না থাকে। আর দেখুন, এদিকে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের পাকটা দিয়ে দিচ্ছি এই সিমের মধ্যে। এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে। আর আমের পাকটা দেওয়ার পরে এটা একটু পাতলা হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি ঘন করে সিমইটা নামিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমের পাকটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আরও 2 মিনিট নেড়ে নিচ্ছি। এরপরে আমি একটা বাটিতে সাফ করে নিচ্ছি। বন্ধুরা, আমের পাকটা কিন্তু কখনোই গরম সিমুইর মধ্যে দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। সময়টা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমের পাকটা দেবেন, তাহলে কিন্তু ডেসার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু খেতে অবশ্যই খুবই ভালো হয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি খেয়ে এবং করে কেমন লাগলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর রেসিপিটা অবশ্যই আবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।